extra time. দলের বাইরে বেরিয়ে বড় ম্যাচের আগে রীতিমতো বোমা ফাটিয়ে দিলেন এসসি ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ ম্যানুয়েল ডিয়াজ। তিনি বলছেন, শ্রেণিক শেঠ এবং এসসি ইস্টবেঙ্গলের সিইও কর্নেল শিবাজি সমাদ্দার একেবারেই প্রফেশনাল নন। তাদের প্রতি নানান ক্ষোভ উগড়ে দিলেন ম্যানুয়েল ডিয়াজ এবং স্পষ্টতই বলে দিলেন যে তাদের জন্যই দল নির্বাচন খুবই খারাপ হয়েছে, যে দলের আইএসএলে খেলার মতো কোনো যোগ্যতাই নেই। এমনকি কোচ ম্যানুয়েল ডিয়াজ শ্রেণিক শেঠ এবং শিবাজি সমাদ্দারকে বলছেন তারা একেবারেই প্রফেশনাল নন। আর এই বিষয়ে ফুটবলাররা নাকি বারংবার অভিযোগ জানিয়েছেন কোচ ম্যানুয়েল ডিয়াজকে। সেই সঙ্গে ম্যানুয়েল ডিয়াজ এটাও বলেছেন, ইস্টবেঙ্গলের মতো এক উন্নত এবং ইতিহাস স্বীকৃত ক্লাবে এমন অফিসিয়াল একেবারেই কাম্য নন। রিয়েল মাদ্রিদের ইউথ সিস্টেমের সঙ্গে মিশে যাওয়া এক স্প্যানিশ কোচ, যিনি লুকাস ভাস্কেজ, ক্যাসিমেরো, রড্রিগোর মতো তারকাদের গড়ে তোলার ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছেন, সে ম্যানুয়েল ডিয়াজ আজ যেন অনেকের কাছে খলনায়ক। চলতি মরশুমে এসসি ইস্টবেঙ্গলে ম্যানুয়েল ডিয়াজের আগমনে লালারুদ সমর্থকরা ভেবেছিল হয়তো এবার রিয়েল মাদ্রিদের টাচ নিয়ে সাফল্য আসতে চলেছে এসসি ইস্টবেঙ্গলে। কিন্তু টানা 8 ম্যাচে জয়হীন সফরের পর বিতাড়িত হন ডিয়াজ। এবার সামনে কলকাতা ডার্বির দ্বিতীয় লেগ। প্রথম লেগে অসহায়ভাবে এটিকে মোহনবাগানের কাছে 0-3 গোলে হারে ম্যানুয়েল ডিয়াজের ইস্টবেঙ্গল। এবার কি তার বদলা নিতে পারবে মারিও রিভেরার ইস্টবেঙ্গল? সরাসরি স্পেন থেকে ম্যানুয়েল ডিয়াজের মুখে কিন্তু নেতিবাচক কি কথা রয়েছে এসসি ইস্টবেঙ্গলের পারফরমেন্স নিয়ে। খেলা না দেখলেও লালহলুদ ব্রিগেডের ফলাফল খেয়াল রাখছেন ডিয়াজ। এবার এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নানা কথা জানালেন প্রাক্তন হেড স্যার। কলকাতা ডার্বির দ্বিতীয় লেগে কি জয় আনতে পারবে ইস্টবেঙ্গল, এই নিয়ে ম্যানুয়েল ডিয়াজ বলছেন, দেখা যায় খেলা কেমন গড়ায়, আমার মতে ওরা পারবে না। রিয়েল মাদ্রিদের সঙ্গে দীর্ঘদিন যুক্ত থেকেও কি কারণে ইস্টবেঙ্গলে সাফল্য আনতে পারেননি, এর জবাবে ডিয়াজ বলছেন, আমি ইতিমধ্যেই জানিয়েছি যে ইস্টবেঙ্গল আইএসএলে প্রতিদ্বন্দ্বিতা করার মানই নেই। ম্যানেজমেন্টই দায়ী এমন দল তৈরি করার জন্য, আমরা কেবল খেলোয়াড়দের দোষ দিতে পারি না। আমি এই দলের বর্তমান কোনো খেলোয়াড়কে সই করাইনি, আমি কেবল দুজনের নাম সুপারিশ করেছিলাম, এক ড্যারেন শিডেল আর দ্বিতীয় জন হলেন আন্টোনিও পেরেসেভিচ। এই দলটির সেই গভীরতা নেই আইএসএলের মতো শীর্ষস্থানীয় লিগে প্রতিদ্বন্দ্বিতা করার। দলটা খুব খারাপভাবে তৈরি হয়েছে, তার উপর 6 জন এমন বিদেশিকে বাছা হয়েছে যাদের আইএসএলের অভিজ্ঞতাই নেই। আমার হয়তো এই কাজে আসার আগে রবি ফলারের সঙ্গে কথা বলে নেওয়া উচিত ছিল। স্বভাবতই ডার্বির আগে কিন্তু বেশ নেতিবাচক বার্তা দিয়ে দিলেন এসসি ইস্টবেঙ্গলের সদ্য প্রাক্তন কোচ, এবং এই বক্তব্য মানসিকভাবে যথেষ্ট তলানিতে পৌঁছে দেবে এসসি ইস্টবেঙ্গলের বর্তমান ফুটবলারদের। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।